তোমরা হয়তো অনেকেই অবাক হচ্ছ যে দিদি এখন হঠাৎ কেন ভিডিও বানাতে এসছে। এই জন্যই ভিডিওটা বানাতে আসলাম। এইসব নেগেটিভ জিনিসপত্র আমি সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করতে চাই না, কিন্তু মানুষের স্পর্ধা কোথায় গিয়ে বেড়েছে সেটাও আমার পরিবারের লোকজনের জানা দরকার। আমি সন্ধেবেলা একটা ভিডিও ছেড়েছি, সেখানে যথারীতি একটা কমেন্ট এসেছে মা নামের কলম। এবার দেখো, মেয়েদের ধৈর্যটা অনেক বেশি থাকে, ছেলেদের অত ধৈর্য থাকে না। পল্লব বেশ কিছুদিন ধরেই কিন্তু খুব ইরিটেটেড হয়ে রয়েছে, এবার এই যে কমেন্টটা দেখে ও বলেছে, আপনি সব কিছু জেনে গেছেন, আপনি দূরে বসে লোকের মুখে শুনে কি করে এরকম কমেন্ট করেন, এটা করেছে। এবার আমি সব স্ক্রিনশটগুলো তোমাদেরকে দিচ্ছি, কি কি লিখেছে। সংঘমিত্রা ভট্টাচার্য, নামটাও বলে দিলাম, সংঘমিত্রা ভট্টাচার্য, গালাগালির তো পুরো তুফান ছুটিয়ে দিয়েছে, মানে পুরো আমি বলতে বাধ্য হচ্ছি, আমার যারা ভালো ভিউয়ার্স প্লিজ আমাকে ক্ষমা করে দিও, সোনাগাছির যারা দেহ ব্যবসায়ী তাদের মুখের ভাষাও এত খারাপ হয় না, এত খারাপ মুখের ভাষা। ঠিক আছে বলছিস বল, সব ঠিক আছে, কিন্তু জিপটা আমি তো উপরে ছিঁড়ে নেবো তোর, তুই করে কথা বলতে বাধ্য হচ্ছি, তো জিপটা আমি উপরে ছিঁড়ে নেব। আমার বরকে মরতে বলার তুই কে রে, নিজের বরকে গিয়ে গলা টিপে মার, কি মানে অসম্ভব স্পর্ধা। বলছে কি বাচ্চা কাচ্চা হয়নি, বেঁচে আছিস কেন, মরে যা। আবার বলছে কি আরো কমেন্টগুলো তোমরা দেখে নিও, তাতে লাস্টে আবার বলছে যে কি প্রেশার বেড়ে তুই মরবি, তুই মরবি রে প্রেশার বেড়ে। জানিস তো কখনো কারুর মৃত্যু কামনা করিস না, তোর কপালে যে কি নাচছে, কি বলছিস, কলকাতায় গেলে তোর বরকে দিয়ে আমাকে প্যাদানি খাওয়াবি, আর আমার বর কি চুরি করে ঘরে বসে থাকবে, কলকাতায় যাওয়ার আগে তোকে ইনফর্ম করে যাব, কটা প্যাদানি আমাকে খাওয়াতে পারিস দেখবো, তুই কে সেটাও আমি জানি, তুই কোথা থেকে এসছিস তাও আমি জানি, কে তোকে পাঠিয়েছে তাও আমি জানি। ওই যে বললাম যে তোকে পাঠিয়েছে তাকে একবার জিজ্ঞেস করবি বিফোর ম্যারেজ সে কটা অ্যাবর্শন করিয়েছে, কবার অ্যাবর্শন করিয়েছে বিফোর ম্যারেজ। তুই আমাকে যা বলছিস বল, তোর স্পর্ধা কি করে হয়, তোর মুখের ওই জিপটা আমি তো টেনে ছিঁড়ে ফেলবো সামনে পেলে, তোর বর তো পেটাবে সে তো পরের কথা। হ্যাঁ হুমকি দিচ্ছি, ভিডিও বানিয়ে হুমকি দিচ্ছি, বাধ্য হয়েছি হুমকি দিতে। মানুষ কখনো মানুষের মৃত্যু কামনা করে? আমার সঙ্গে যে একটা মানুষ আমার লাইফটা পুরো নষ্ট করে দিয়েছে, পুরো ঝরঝরে করে দিয়েছে আমার লাইফটা, আজও কিন্তু আমি তার মৃত্যু কামনা করি না। কারণ মানুষ পাঠিয়েছে সৃষ্টি করে ভগবান, ভগবান তাকে যতদিন খুশি বাঁচিয়ে রাখবে, আমি তার মৃত্যু কামনা করার কে? তোর সাহস কি করে এতটা হলো যে তুই আমার চ্যানেলেই এসেছিস, আমার চ্যানেলে এসে আমার বরের মৃত্যু কামনা করছিস? ওই যে বললাম জিপটা টেনে ছিঁড়ে ফেলবো, আমি কোনো কমেন্টে কোনো ভিউয়ার্সকে এইভাবে কথা বলি না। বাড়িতে তো পাত্তা পাস না, কেউ পাত্তা দেয় না, কে পাত্তা দেবে, এই যার মুখের ভাষা। তোমরা একটু কমেন্টগুলো দেখো, আমি কমেন্টগুলো ডিলিট করিনি, এই যার মুখের ভাষা তাকে তো কেউ পাত্তা দেবে না, কে পাত্তা দেবে, পাত্তা পাওয়ারই কথা না, সেই জন্য সেখানে পাত্তা পায় না, এখন আমার চ্যানেলে এসছে আমার চ্যানেল। আরে আমি যদি মা নামের কলঙ্ক তো আসিস কেন আমার কাছে, কটা মা দেখেছিস, মা নামের কলঙ্ক কাকে বলে জানিস, এমন মা দেখেছিস যে মা নিজের ছেলের সঙ্গে অসুস্থ মেয়েকে বিয়ে দেয় পয়সার জন্য? চারপাশে চোখ রাখিস দেখতে পাবি। আর আমি মা নামের কলঙ্ক তোরা বলিস তাই নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যা খুশি বলতে পারিস, তোদের কথায় তো আমার কিছু এসে যাবে না, কিন্তু এত বড় স্পর্ধা তোকে কে দিল যে তুই আমার বরকে বলছিস মর, মর মরতে পারিস না মর, তুই আগে মরে দেখা, আর নাহলে ঘরে যা গিয়ে নিজের বরকে গলা টিপে মার। কলকাতা গেলে বললি না, কলকাতা গেলে না তোর ওই জিপটা আমি টেনে ছিঁড়ে ফেলবো, আর তুই কে আমি খুব ভালো জানি, আর আমার চ্যানেলে সেই সব নোংরামি করবি না, তোর বাড়িতে তোর গার্জ তোর বাড়ির লোক যারা আছে তাদের সাথে কর গিয়ে, কল মা নামের কলঙ্ককে তোর দেখতে হবে না। বাধ্য হলাম আমি ভিডিওটা করতে, হাত জোর করে ক্ষমা চাইছি আমার ভিউয়ার্সদের কাছে, তোমরা কিছু মনে করো না, দিদির এই রূপ হয়তো তোমরা দেখো নি বা অনুপমার এই রূপ তোমরা দেখো নি, কিন্তু যেই মানুষটা দেবতার মতো মানুষটা যাকে আঁকড়ে ধরে আমি বেঁচে আছি তার সম্পর্কে কোনো খারাপ কথা কিন্তু আমি সহ্য করবো না, পৃথিবীর কেউ বললে সহ্য করবো না, কেউ না। এটা মাথায় রেখে পরের দিন আমার চ্যানেলে আসবি, চাইলে অনেকক্ষণ আগে তোকে ব্লক করে দিতে পারতাম, কিন্তু ব্লক করিনি, দেখছিলাম কত দূর যেতে পারিস।
এবার কথাটা শুনে রাখ, ওপেন প্ল্যাটফর্মে আমি হুমকি দিলাম, ডিপ টেনে ছিঁড়ে ফেলবো, কলকাতায় যাওয়ার আগে তোকে জানাবো, তুই আসিস তোর বরকে নিয়ে আমাকে পেটাতে, তারপরে দেখিস কি হয়, আমার বর নিশ্চয়ই চুরি করে বসে থাকবে না। আরো বলছে এই ভিডিওটা আমি এখন বানাতাম না, কাল সকালে তো একটা ভিডিও যাবে, এবার সকালবেলা এইসব নোংরা মানুষজনকে নিয়ে ভিডিও যাবে, সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমারও দিতে ভালো লাগবে না, তাই এখন ভিডিওটা বানালাম। স্পর্ধা বাড়তে বাড়তে মানুষের কোথায় যায়, যা খুশি বলে যায় আমার চ্যানেলে এসে, আমি কোনোদিন উত্তর দিই না, কোনো কিচ্ছু করি না, আমি উত্তর দেব না বলে আমাকে অপমান করবি, আমার বর কি ছেড়ে দেবে নাকি, কি ভেবেছিস, তোমরা কিছু মনে করো না প্লিজ, এটা আমি বলতে বাধ্য হলাম এই কথাগুলো, আর মনের রাগটা যদি না বলে ফেলি তখন আমার নিজেরই খারাপ লাগবে, কারণ জানা শিক্ষা হওয়া দরকার এই মানুষগুলো, জানিয়েতে কিছুই শিক্ষা হবে না, কারণ মুখের যা ভাষা, ওই যে বললাম সোনাগাছির দেহ ব্যবসায়ীদের থেকে দেহ ব্যবসায়ীরাও বোধ হয় এই ভাষা ইউজ করে না। তোমরা একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্টগুলো পড়ে দেখো, আর আমি তো এখানে স্ক্রিনশট দিয়েই দিলাম। চলো, রান্না করছিলাম, আলুরদম করছিলাম, করতে করতে এসে ভিডিওটা বানাতে হলো, চলো দিদি হাসি মুখেই ভিডিও শেষ।